আমার হাতে এখন যেই কোরআনটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ তাজ কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত। এটা তর্জমা করেছেন হচ্ছে আলহাজ মাওলানা এ কে এম ফজলুর রহমান মুন্সি, পবিত্র কোরআন শরীফ পূর্ণ 30 পারা, মূল আরবি সহ বিশুদ্ধ বাংলা উচ্চারণ, অর্থ প্রয়োজনীয় ব্যাখ্যা সম্বলিত। সূরা বাকারার 110 নম্বর আয়াতটি আমি পড়তেছি। আর নামাজ কায়েম করো, ওয়া হ্যাঁ ওয়াকে উনি আর দিয়েছেন, যদিও এবং শব্দটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল। আচ্ছা, আর নামাজ কায়েম করো, জাকাত দাও, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে পুণ্যকর্ম তা আল্লাহর নিকট পাইবে, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে পুণ্যকর্ম, পুণ্যকর্ম তো নাই আসলে, মূল মূল কোরআনের মূল আয়াতে পুণ্যকর্ম নাই, পুণ্যকর্ম নাই, এটা খুবই দুঃখজনক। পুণ্য বলতে পারেন, কর্ম বলতে না, উত্তম উত্তম না না, এটা নিয়ে যদি এরকম গাফলতি হয় তো সাধারণ পাবলিকরা কই যাই? এটা কি শিক্ষা না যে বাবা একটা কথা বলতে, তুমি যেমন তুমি তো তাই পাইবা, ভূতের লেগা পত্নী জলে, সুটকির লেগা বেগুন, নাকি তাই কি না? এই তো না, স্বাধীনতা তো নাই, প্রোটোকল, সব প্রোটোকল, ফকির লাইনে প্রোটোকল বেশি, যে আমি যে সুফিজম দাবি করি আমার মধ্যে আইন বেশি, আইন তখনই থাকে যখন আমার স্বার্থ লুকায়িত থাকে। আমরা এখন তাজ কোম্পানির যে কোরআনটার সাথে বাবা জাহাঙ্গীরের তফসিরকৃত কোরআনটা আমরা একটু কম্পেয়ার তুলনা করতেছি, বাবারটা শব্দ শব্দ অনুবাদ করা, সেখান থেকে আমরা তুলনা করতেছি, মিলিয়ে দেখতেছি আর কি। আমার হাতে আছে তাজ কোম্পানি আর ওর হাতে আছে বাবা জাহাঙ্গীরের কোরআনটি। আর নামাজ কায়েম করো, জাকাত দাও, বাবার এখানে অনুবাদ আছে, এবং তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে পুণ্যকর্ম তা আল্লাহর নিকট পাইবে। বাবা বলতেছেন, এবং যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য কল্যাণ হইতে, তাহা পাইবে তোমরা আল্লাহর নিকট, এবং যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য কল্যাণ হইতে, তাহা পাইবে তোমরা আল্লাহর নিকট। এখানে পূর্বে পাঠাইবে, উনি এই পূর্বে পাঠাইবেটা উল্লেখ করেনি, আর পূর্বে কথাটা উল্লেখ করে নাই, উনি বলছে একমাত্র জি, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে পুণ্যকর্ম তা আল্লাহর নিকট পাইবে, এবং যাহা তোমরা উল্লেখ করে নাই, নফস নফস আত্মা লিখছে, নফসের আত্মা লিখছে, সরি হ্যাঁ আত্মা লিখছে, আর পুণ্যকর্ম কর্মটা উনি এক্সট্রা অ্যাড যোগ করছে, কিন্তু পূর্ব হইতে পাঠাইবে এই পূর্ব হইতে কথার উল্লেখ করে না, যে যে পাস্ট একটা টেন্স অতীত কালের কোনো বিষয় এটা উনি একদমই অ্যাভয়েড করে গেছে, পূর্ব হইতে পাঠাবে জি, আর উনি কি বলছে, উনি বলছে শুধুমাত্র পাঠাইবে না, আগের কথাটা বলছে, ও আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে, আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে। আচ্ছা, এই পাঠানোর আরবিটা কি? তুকাদ্দিমু, তুকাদ্দিমু, তুকাদ্দিমু পূর্ব হইতে পাঠাইবে, পূর্ব হইতে পাঠাইবে, আচ্ছা এই পূর্ব হইতে পাঠাইবে অর্থ হচ্ছে তুকাদ্দিমু, তো এটা উনি পুরোপুরি চেঞ্জ করে শুধু পাঠাইবে লেখছে, যার ফলে একদম বাক্যের ক্রিয়ার কাল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এরপরের অংশ আছে, নিশ্চয় আল্লাহ তোমরা যাহা আমল করিতেছ উহা দেখিতেছেন, উনি লিখেছেন তোমাদের কৃতকর্ম আল্লাহ দেখেন, এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখছে, আর বাবা লেখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে ঘটমান, মানে বর্তমান কোনো অভ্যাসগত কাজ বা সর্বজনীন কোনো কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর দেখিতেছেন অল টাইম, একদম ঘটমান চলমান, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো বাবা লিখেছেন কন্টিনিউয়াস টেন্স চলমান।
এটাই পার্থক্য। আপনারা পেশ করলে আপনারা বিচার করে দেখবেন। এখন আমরা ইসলামিক ফাউন্ডেশনের কোরআন কি বলতেছে 110 নম্বর আয়াতটা, আল কোরআনুল কারীম ইসলামী ফাউন্ডেশনের 110 নম্বর আয়াত সূরা বাকারার, তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তাহা পাইবে, তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা। আমি আবারও বলি, তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তাহা পাইবে, তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা। এবং তো দিতেই হবে, এবং তো কোরআনে আছে, কিন্তু এবং বাদ দিয়ে আকিম থেকে শুরু করছে, তোমরা কায়েম করো। তো পরেরটা তো এবং তো আছে, মানে হ্যাঁ আছে, ওইটার মধ্যে তো এবং দেন, ওইটার মধ্যে তোমরা দিচ্ছি, তোমরা এবং শব্দটা দুটো আলাদা না? আলাদা আলাদা, সেটাই। আচ্ছা, কারণ কে কোনটা লিখছো? আমি রয়েছি কাসির। আমার হাতে আছে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি থেকে লিখিত, যেটা প্রথম খণ্ড আমার হাতে, সেখান থেকে সূরা বাকারার 110 নম্বর আয়াতটি আমি হুবহু পড়তেছি, যেটা কাসির সাহেব করেছেন। আর সালাত কায়েম করো ও যাকাত আদায় করো, আর যাহা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে, আর যাহা কিছু তোমরা, তো উনি শব্দটা ওয়া আছে, উনি আর বাংলা করেছেন, যাই হোক তাও তো করেছেন, আর যাহা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে তাহা আল্লাহর কাছে পাইবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কাজ দেখেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কাজ দেখেন। এবার আমরা তাফসীর ইবনে কাসিরের সাথে, এবার আমরা তাফসীর ইবনে কাসিরের সাথে বাবা জাহাঙ্গীরের হুবহু শব্দে শব্দে তাফসীরটি মিলিয়ে দেখব। আর সালাত কায়েম করো ও যাকাত আদায় করো, এবং তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এই অংশের অনুবাদ বাবাই লিখেছেন। আর যাহা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে, এবং যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য, তাহা আল্লাহর কাছে পাইবে। নফসের জন্য পরে বাবা লেখছে কল্যাণ হইতে, কল্যাণ হইতেটা কল্যাণ উত্তম খৈর শব্দের যে অনুবাদ আরবি, ওখানে যে খৈরুন শব্দটা আছে এটার যে অনুবাদ, এটা সম্পূর্ণটা উনি বাদ দিয়ে দিয়েছে। তো খৈরিন শব্দের অর্থ যেটা উত্তম, ওটা কাসির সাহেব বাংলা অর্থ করেন নাই, শব্দটা পুরো পাশ কাটে গেছেন। আর যাহা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে তাহা আল্লাহর কাছে পাইবে। আর এখানে পূর্ব হইতে বিষয়টা উনি দেন নাই, পূর্ব হইতে বিষয়টা উনি দেন নাই, ও সরি সরি সরি, অগ্রিম অগ্রিম উনি অগ্রিম উল্লেখ করেছেন, অগ্রিম পাঠাইবে। এখন আমি যেটা করব সেটাই হলো রাইট রাইট রাইট, বর্তমান বর্তমানকালে থাইকা ভবিষ্যতের জন্য দেওয়াটাকে বলে অগ্রিম। আর পূর্ব হতেই কোনো কাজ চলে আসাকে বলা হয় পূর্ব হইতে, তাই না? এখানে বিশাল একটা রহস্য এবং অর্থের তারতম্য দেখলাম আমরা। আমরা আবার একটু দেখি, আর যাহা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে তাহা আল্লাহর কাছে পাইবে। আর বাবা জাহাঙ্গীর লিখতেছেন, এবং যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য কল্যাণ হইতে, মিন খয়রিন অর্থাৎ কল্যাণ হইতে,
তাহা পাইবে তোমরা আল্লাহর নিকট। নিশ্চয় আল্লাহ তোমাদের সকল কাজ দেখেন। হয় ঠিক আছে, নিশ্চয় আল্লাহ তোমরা যাহা আমল করিতেছ উহা দেখিতেছেন। ঠিক আছে, আমার হাতে যেটি আছে পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তফসির, এটা করেছেন হচ্ছে মূল তফসিরে মারিফুল কোরআন, আর অনুবাদ করেছেন মাওলানা মহিউদ্দিন খান, যেটা সৌদি আরবের মহামান্য শাসক খাদেমুল হারামাইনি শরীফাইন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআনের তর্জমা ও সংক্ষিপ্ত তফসির মুদ্রিত হলো। তো এখান থেকে সূরা বাকারার 110 নম্বর আয়াত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও, তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন। জি, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। এখানে ওয়া শুরুতে যা ছিল এবং একদম শুরুতেই ওয়াকিমুস সালাতা ও এবং তিনি একদম দেন নাই, পাশ কাটিয়ে গিয়েছেন বাংলাটায়। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিয়েছেন এবং যাকাত দাও। তোমরা আল্লাহ পাক তিনবার ব্যবহার করছে, তা আমার করতে অসুবিধা কি? এবং আল্লাহ পাক কেন দিচ্ছে? গবেষণা আছে, আল্লাহ পাক তো ভুল করতে পারে না, তা আল্লাহ পাক কেন দিল এই ওয়া শব্দটা? কি আরেকটা শব্দ তুমি খেয়াল করছো? ইহাই, ইহা। দেখো তুমি এই যে যাহা ওয়া এবং মা যাহা তুকার দেমু পূর্ব হইতে পাঠাইবে, লি আনফুসিকুম তোমাদের নফসের জন্য, মিন হইতে খয়রিন উত্তম, তাজি দুহু তাহা তোমরা পাইবে। এখানে ওই যে মা বলতে যাহা উনি যে লিখেছে যে পাঠাইবে উহাই, কথাটা কি? এটা তো শব্দ শব্দ অনুবাদ এটাতে পড়তেছে, ওটা তো শব্দ যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য কল্যাণ হইতে তাহা পাইবে তোমরা আল্লাহর নিকট। এখানে দেখো উহাই, কিন্তু এখানে আবার উহাই নাই। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, কর্ম তো নাই, সৎকর্ম তো নাই, সিম্পলি আছে উত্তম, উত্তম কল্যাণ ভালো, কর্ম নাই। বাবা জাহাঙ্গীর অনুবাদে লিখেছেন, এবং যাহা তোমরা পূর্বে পাঠাইবে তোমাদের নফসের জন্য কল্যাণ হইতে, এই কল্যাণ হইতেকেই সৎকর্ম উনি লিখছেন, যে সৎকর্ম প্রেরণ। আচ্ছা, যদি সৎকর্ম কল্যাণ হইতে হয় মিন খাইরিন, আরবি অর্থটা আছে, আরবি কোরআনের আয়াতে আছে মিন খাইরিন, তাই না? তো মিন খাইরিন হইতে উত্তম, মিন মানে হইতে, খারিদ মানে উত্তম, উত্তম হইতে, তো কর্ম তো নাই, কর্ম কথাটা কিন্তু মূলে নাই, সৎকর্ম নাই কিন্তু। তাফসিরে তাহিরি উনি লেখছেন, আর নামাজ ঠিক রাখো, যাকাত দিতে থাকো, বলা বাহুল্য যে কিছু ভালো নিজের জন্য তোমরা পূর্বে প্রেরণ করিবে আল্লাহর নিকটে, তা অবশ্য অবশ্যই পাইবে। তোমরা যা কিছু করো আল্লাহ তা সমস্ত লক্ষ্য করেন, সন্দেহ নাই।
তাহাতে সন্দেহ নাই হবে, কিন্তু সন্দেহ নাই এখানে লিখছে। আর নামাজ ঠিক রাখো, যাকাত দিতে থাকো, বলা বাহুল্য যে আর নামাজ ঠিক রাখো, এখানে কি ঠিক রাখার কথা আছে? না, এখানে আছে প্রতিষ্ঠা করা। বলা বাহুল্য যে কিছু ভালো নিজের জন্য তোমরা পূর্বে প্রেরণ করিবে, আল্লাহর নিকটে তাহা অবশ্য অবশ্যই পাইবে। তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহার সমস্ত লক্ষ্য করেন, তাহাতে সন্দেহ নাই। কিন্তু এখানে তাহাতে লাগে নাই, সন্দেহ নাই। তাফসীরে তাহেরি, তাহেরি সূরা বাকারার 110 নম্বর আয়াত। আর নামাজ ঠিক রাখো, যাকাত দিতে থাকো, বলা বাহুল্য যে কিছু ভালো নিজের জন্য তোমরা পূর্বে প্রেরণ করবে, আল্লাহর নিকট তাহা অবশ্য অবশ্য পাইবে। তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহার সমস্তই লক্ষ্য করেন, সন্দেহ নাই। বাবারটা সাথে এই অনুবাদের সাথে আমরা বাবা জাহাঙ্গীরের অনুবাদটার একটু তুলনামূলক অনুবাদ দেখব। আমরা বাবা জাহাঙ্গীরটা মানে ম্যাচ করছি কি, আমি একটু ক্লিয়ার করি। বাবারটা শব্দ শব্দে আছে দেখে আমরা ম্যাচ করতেছি। এবং এটা আবার আরেকটাও আছে, আরেকটা যে আমরা বাবা জাহাঙ্গীরের তফসীরটা চাচ্ছি মানুষ পড়ে দেখুক। হ্যাঁ জি, যে সত্য কই, আমাদের ভুল থাকতেই পারে, আমাদের রাইটটা আমরা জানি যে ভুল দইরা নিজেরে খুব বাহাদুর মনে করছে তা না, কিন্তু এটা কখনো ভাববেন না, এই সেন্স নিয়ে বসিনি। আমরা চাচ্ছি যে আমরা যেন যতটুক পারি উঠাইবার জন্য, যে কে কী দেখতেছে। বাবা জাহাঙ্গীরের টপটা ভুল ধরার চেষ্টা করে, আরও ক্লিয়ার করে বললে বাবা জাহাঙ্গীরেরটাকে স্ট্যান্ডার্ড ধরেই আমরা বাকিগুলোর বিচার করতেছি, কারণ হলো বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে হুবহু অনুবাদ করছেন, আর কোনো তফসিরে এরকম অনুবাদ আমরা পাইনি এখন পর্যন্ত। যে শব্দের যে অনুবাদ সেই অনুবাদ দিয়েই উনি অনুবাদ লিখছেন, পাইছি আমরা কোনোটাতে? আমরা পাইনি, দেখেই এটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোর বিচার করতেছি। এতে মনক্ষণ্ণ হলে কিছু করার নাই, আপনারা বিচার করে দেখবেন, গবেষণা করে দেখবেন। এই এবং এবং প্রথম ইটা কর, নামাজ কায়েম কর, এটা উনি আর নামাজ ঠিক রাখো, যাকাত দিতে থাকো, বাবা কি বলছে এটা আমরা। আর বাবা জাহাঙ্গীর লিখেছেন এবং তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং শব্দে শব্দে কোরআনও তাই বলতেছে, ওয়া এবং আকিমুস তোমরা কায়েম করো সালাত আর সালাত অথবা নামাজ, ওয়া এবং আতুস তোমরা আদায় করো যাকাত আর যাকাত আদায় করতে থাকো, এটা উনি যাকাত আদায় করতে থাকো, এটা বোধগম্য হলো না আমাদের আর কি। আমি একটু বলি, সেটা হলো যে এই অনুবাদ বা তর্জমা যিনি করছে, ধরেন আমি ধরেন একটা কোরআনের তাফসীর বা অনুবাদ করলাম, এখানে কিন্তু কোনো পক্ষে না, আমি বলছি যে আমি কিন্তু নামাজ মানে যেটা দেখে আসছি আমি কিন্তু সেটাকে চিন্তা করেই কিন্তু আমি এটার অনুবাদ করব। এই এক্সেপশনাল বাবা জাহাঙ্গীরের এই সালাত মানে যে সংযোগ, স্রষ্টার সাথে বান্দার সংযোগ, সংযোগ মিলন যোগাযোগ, একটা ব্যাতারে একসাথে বাঁকানো দরুদ, এই বিষয়টা কনসেপ্টটা যদি আমার ভিতরে না থাকে, আমি যতই অনুবাদ করি এই অনুবাদটা কিন্তু ওই নামাজ পড়তে থাকো, এই প্রচলিত নামাজই পড়তে থাকো, কীভাবে পড়বা এর জিনিসটাকে চিন্তা করেই কিন্তু আমি অনুবাদ করব। আমি কিন্তু ওইভাবেই অনুবাদ করব, কিন্তু কিন্তু রিয়েল যে কনসেপ্ট আল্লাহ সালাত বলতে কী বুঝাইছে সেটা যদি আমি জেনে তারপরে অনুবাদ করি, তখন কিন্তু আমার অনুবাদটা কিন্তু সুন্দর হবে, মানুষ সত্যকে কিছুটা বোঝার চেষ্টা করবে বা বুঝতে পারবে। এই বিষয়গুলো আছে, এটা তাকে বড় করার জন্য না ছোট করার জন্য। যে ভাই যেটা বললেন তো 100-100 আরেকটা বিষয়তে বলে যে আমি হয়তো অনুবাদ করতে করার সময় এই নিয়ত নিয়ে বসেছি যে আমি ইহাই লিখবো, বাইরে আমি যাবো না, মানে যদি আমি যদি আমি কিছু চেঞ্জ দেখিও আমার মনের বিরুদ্ধে তা আমি গ্রহণই করবো না, মানে আমি আমি তো আমি ভুলের ভিতরে আছে এটা ভুল না, আমি যদি শিখতে চাইতাম যে ভুলগুলো ধরতে চাইতাম তাহলে তো একটা পথ হইতো, কিন্তু আমি আমি এই নিয়ত নিয়ে বসছি
যে আমি এর বাইরে যাব না আমার মনের, যা আমি বুঝেন তাই লেখুম, আল্লাহ যাই কিছুই কোক না কেন আমি আমার মনের বাইরে যাবই না, এটাও একটা হইতে পারে কারণ এই বিষয়গুলো বা আমি যা বুঝি। আরেকটা জিনিস হইতে পারে, আমার গুরুর কাছ থেকে আমি তো শিখছি, আমার শিক্ষকের কাছ থেকে আমি শিখছি, আমার শায়েক আমার শিক্ষক শিখাইছে, নাকি না? যেমন আমরা যেটা বুঝি ওইটাকেই আরো কতগুলি যুক্তি দাঁড় করায় প্রুভ করার চেষ্টা করি। যেমন ইবনে কাসির এর তাফসির যদি আমরা পড়ি তাহলে উনি যেটা বুঝছেন সেটাকে প্রুভ করার জন্য আরো উনি আরো দশটা বিশটা দলিল উপস্থাপন করে রেফারেন্স দিয়ে ওটা প্রুভ করে ছেড়ে দিয়েছে, এবং এটা চলতেই আছে, চলতেই থাকতেছে।